আদি আদিকে দেখবে? আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। তোমার ভালো লাগছে খেতে? আউটা কি? তোমার নামটা কি? হোয়াট ইজ ইউর নেম? আদি। এই আমরা এখন বেরোবো। এখন কটা বাজে? 5:15। ঠিক আছে, আও এই বিচ বিচ ভাইবটা প্রথম। এই যে ছেলে ছেলে খেলনা নিয়ে বসে আছো, কেমন লাগছে? হ্যাপি। ইয়ো ছেলেও খুশি। ক্যাট, হাউ ডাজ আ ক্যাট মিউ? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো, আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে একটা শুক্রবার, শুক্রবার এখন সকালবেলা। আদিকে দিয়েছি ব্রেকফাস্ট, আজকে তার ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা। আদি আদিকে দেখবে? আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। তোমার ভালো লাগছে খেতে? আউটা কি? তোমার নামটা কি? হোয়াট ইজ ইউর নেম? আদি। রুটি, পাউরুটি, পরোটা জাতীয় জিনিস আদির ভীষণই পছন্দ, তাই আলুর পরোটাও তা সে মনে সুখে খেয়ে যাচ্ছে। তবে তার আলুর পরোটার ভেতর শুধু আলুটা নুন দিয়েই পুর দেওয়া থাকে, কোনো মশলা দিই না। আর রুটির মধ্যে দিয়ে একটু বাটার দিয়ে সেকে দিই, তাতেই সে ভারী খুশি। অবশ্য খুশির কথা বলতে গেলে আজকে আমরাও খুব খুশি। আজকে শুক্রবার, আজকে সন্ধেবেলা, এই উইকেন্ডের জন্য আমরা আজকে যাব একটা ছোট্ট হলিডে ট্রিপে। আগের ভিডিওতেই আমি বলেছিলাম অনেক তো পাহাড় হলো আমেরিকা এসে, কিন্তু সমুদ্র এখনো হয়নি একবারও। আমেরিকা এসে একবারও সমুদ্র দেখা হয়নি বলে এবারের গন্তব্যস্থল একটি বিচ। আমাদের এখানে কাছাকাছি বিচ হচ্ছে সাউথ ক্যারোলাইনাতে ফলি বিচ বলে একটি বিচ, তাই সেখানেই আমরা যাব এবং আমাদের সাথে আমাদের বন্ধুরাও যাবে। আমরা টোটাল 7 জন যাব। আর একটি এয়ারবিএনবি বুক করা হয়েছে। এয়ারবিএনবিগুলো একটি বাড়ি, বাড়ির মধ্যে সমস্ত কিছু প্রস্তুত থাকে। তাই আদি প্রথমবার এরকম ট্রিপ করবে বলে ওর জন্য ছোটোখাটো খাবারের জিনিস নিয়ে নিচ্ছি। তার সঙ্গে একটু চাল, ডাল, আলুও সঙ্গে রাখছি। বলা যায় না, যদি বাইরের খাবার আদি খুব একটা খেতে না ভালোবাসে, তাই একটু সঙ্গে রেখে দিলাম। যদিও আমি আদিকে তৈরি করে দিচ্ছি যাতে ও বাইরের খাবারও খেতে পারে এবং সমস্ত পরিবেশের সঙ্গেই যাতে ও মানিয়ে চলতে পারে। এখানকার রেস্টুরেন্টগুলোয় আবার কিডস মেনু বলে আলাদা মেনু পাওয়া যায়। এই আমরা এখন বেরোবো। এখন কটা বাজে? 5:15। কিন্তু বিভৎস বৃষ্টি পড়ছে আর ভয়ও লাগছে। আমরা এখনো স্টার্ট করিনি, ওর জন্য ওয়েট করে আছি। আর দিব্যায়ন, আমরা 7 জন যাচ্ছি টোটাল, আর বাকিরাও আসছে, সবাই বৃষ্টির জন্য আটকে আছি। খুব সম্ভবত বৃষ্টি এবার একটু ক্লিয়ার হচ্ছে আকাশ, তো এবার আমরা আস্তে আস্তে স্টার্ট করব। কি দাদা, কি বলো, কি কিরম লাগছে? প্রথম আমাদের সমুদ্র দেখা হবে ইউএসএ তে? না, আমি দেখেছি আগে মিসিসিপি রিভার। নো, উইথ সমুদ্র। আচ্ছা ঠিক আছে, তাও এই বিচ বিচ ভাইবটা প্রথম। এই যে ছেলে ছেলে খেলনা নিয়ে বসে আছো, কেমন লাগছে? হ্যাপি। ইয়ো ছেলেও খুশি। চলো এখন আমরা দুগ্গা দুগ্গা করে স্টার্ট করি। আমাদের এখানে বেশ বৃষ্টি হলো সাউথ ক্যারোলাইনাতে, কিন্তু ওয়েদার প্রেডিকশন খুব ভালো আছে এই উইকেন্ডে। গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনার ওয়েদার ভালো ছিল না, ওখানে বেশ
বৃষ্টি ঝড় বৃষ্টি ছিল, তবে এই উইকেন্ডে ওয়েদার কিন্তু খুব ভালো। আর আমরা এখন একটা রেস্ট এরিয়াতে দাঁড়িয়ে পড়লাম। নর্থ ক্যারোলাইনাতে ঢুকতেই রেস্ট এরিয়াটা পড়ে। আদিও এবার একটু বিরক্ত হচ্ছে, অনেকক্ষণ বসে আছে, ওকে একটু নামাই আর আমরাও একটু ফ্রেশ হয়ে নিই। আমাদের সঙ্গে আমাদের বন্ধুরা আছে, তথাগত স্বচ্ছত্তয়া এবং স্বচ্ছত্তয়ার আরেক রুমমেট, ও একটি সাউথ ইন্ডিয়ান মেয়ে, ওর নাম সাইমা। আর দিব্যায়ন তো আছেই এবং আমাদের সঙ্গে আরেক আমেরিকান বন্ধুও আছে। আমরা সবাই খুব উত্তেজিত, প্রথমবার যাচ্ছি সমুদ্র দেখতে। আর আদি কীরকম রিয়্যাক্ট করবে, আদির কী রিয়াকশন হয় সেটাও দেখার। এখান থেকে সাউথ ক্যারোলাইনা লাগে 6 ঘন্টা, তবে আমরা একটু হল্ট করে যাব, রাস্তায় কোথাও একটু ডিনারও করে নেব, তাই আমাদের সময়টা একটু বেশি লাগবে। বেরোতে বেরোতে 5:30 হলো, তাই 11:30 তো হিসেব মতো সময় দাঁড়ায়, কিন্তু আমাদের একটু সময় বেশি লাগবে। এই যেমন এক জায়গায় দাঁড়িয়ে আমরা এখন ডিনার করে নিচ্ছি। আজকে ডিনারে রয়েছে চাউমিন। এই চাউমিনটি তথাগত বানিয়েছে সবার জন্য, তাই আমরা এই একটা গ্যাস স্টেশনে দাঁড় করিয়ে একটু ভালো করে খেয়ে নিচ্ছি। দারুণ বানিয়েছে কিন্তু চাউমিনটা। আদির ডিনার আমি নিয়ে এসেছিলাম, ওকে সেটা রাস্তায় আমি খাইয়ে দিয়েছি গাড়িতে। ও খুশি, আমরাও খুশি। ভালো করে খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছি সাউথ ক্যারোলাইনাতে চার্লসটন নামে একটি শহরে। এটি খুব পুরনো শহর। এই যে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আর 45 মিনিট মতো লাগবে, টাইম দেখাচ্ছে 12:30 লাগবে। আদি অবশ্য একদম ঘুমিয়ে পড়েছে গাড়িতে ওর টাইম মতো। আর এই দেখো, যত আমরা এইদিকে আসছি ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার, আকাশে ঝকঝকে চাঁদ দেখা যাচ্ছে, ঠিক মনে হচ্ছে আকাশে কেউ যেন একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছে। আর খুব ভালো লাগছে তো বটেই। আর সব থেকে আনন্দ হচ্ছে চার্লসটন শহরটা ভীষণই ঐতিহাসিক, অনেক হিস্ট্রি আছে এর পেছনে, তবে সেটা আজকে জানাবো না। আমার অন্য ভিডিওতে যখন আমি এই শহরটা দেখাবো তখন এর সম্বন্ধে একটু তোমাদের বলবো। এই যে আমরা দেখা, এখান থেকে ফলি বীচটা দেখা যাচ্ছে, মানে বোর্ডে দেখা যাচ্ছে লিখিত অবস্থায়। ফলি বীচটা আজকে আমরা দেখতে পাবো না, ওটা আগামীকালই দেখতে পাবো, সমুদ্র এখন দেখা যাবে না। তবে এই যে শহরটার মধ্যে কিন্তু বাড়ির স্ট্রাকচারগুলো একটু অন্যরকম, বেশ আনন্দ হচ্ছে। আর আমরা মোটামুটি পৌঁছে গেছি বাড়ির সামনে। এই যে এই বাড়ির মালিক কখনো কখনো এই বাড়িতে থাকেন, আবার কখনো তারা আরেকটা কোনো বাড়ি আছে সেখানে থাকেন, এবং সেই সময় এই বাড়িটি উনি ভাড়া দেন। বাড়ির চাবি বাড়ির সামনে একটি সেফটি লকে রাখা আছে, তার কোড আমাদের দিয়ে দিয়েছে। এই যে স্বচ্ছত্ব আর সাইমা যাচ্ছে সেই চাবিটি নিতে, আর বাড়ির মালিক বলে দিয়েছিলেন বাড়ির সামনে দুটো বেড়াল দেখতে পাওয়া যাবে। It's a cat. How does a cat mew? Mew! দিন এখন ঘুম ভেঙে গেছে, সে এখন বাড়ির সামনে বেড়াল দেখতে পেয়ে বেশ খুশি, বেশ এক্সাইটেড হয়ে গেছে বেড়াল দেখে। ওরা রয়েছে আদিকে নিয়ে, আর আমি চলো বাড়ির ভেতরটায় যাই, তোমাদেরকেও দেখাই বাড়িটা কেমন, আর আমিও দেখি বাড়ির বাইরেটা। এই যে একটু তোমাদের দেখিয়ে দিই, এখন যদিও শুনশান একদম। এই যে আমাদের গাড়িগুলো বাইরেই থাকবে, বাড়ির নিজস্ব গ্যারেজ যদিও আছে কিন্তু সেখানে আমাদের গাড়ি থাকবে না, বাইরেই থাকবে আমাদের 3টে গাড়ি। বাইরে এরকম বসার ব্যবস্থাও রয়েছে, চেয়ার টেয়ার দেওয়া। তো চলো ভেতরটায় যাওয়া যাক। বাহ, বাড়ির ভেতরটা কিন্তু ভারী সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে লিভিং রুম, এখানে এই যে এরকম বেশ সুন্দর ক্যাবিনেট করা। তবে এটা একটা হোম থিয়েটার, মাঝখানটা একটা হোম থিয়েটার রয়েছে যেটা অ্যালেক্সার সঙ্গে কানেক্টেড। আর এইখানে এই যে একটা বড় সোফা রয়েছে, এইদিকে প্রজেক্টর, এই প্রজেক্টরের থ্রু দিয়েই আমরা হোম থিয়েটারটা দেখতে পাবো। আর এই যে এখানে আলো রয়েছে যেটা মোশন সেন্সরের সঙ্গে কানেক্টেড, যাতে অতিরিক্ত বিল না ওঠে। 3টে বেডরুম আছে, এটি একটা বেডরুম, এই যে কুইন বেড, তার সঙ্গে একটি
টিভি এবং এইখানটায় রয়েছে একটি ওয়ার্ড্রপ, এখানে জামা কাপড় রাখা যায়। উপরে দুটো বালিশও দেখতে পাচ্ছি, বেশ সুন্দর ছিমছাম ঘর। এপাশে রয়েছে একটা বাথরুম, মোটামুটি বড়ই বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে আরেকটা স্টোরেজ স্পেস, এখানে দেখছি একটা এক্সট্রা বেড রয়েছে কারুর যদি দরকার লাগে। আর এপাশে রয়েছে একটা আরেকটা বেডরুম, এটাও একটি কুইন বেড, সাথে একটা টিভি এবং এখানে এখানেও একটি ওয়ার্ড্রোব আছে। এপাশটায় চলে আসি, এই যে আদি খুব খুশি, আদির ঘুম একদম হাওয়া, সে এখন ঘুরে বেরিয়ে সমস্ত বাড়িটা দেখছে। নতুন জায়গা, সে কিন্তু ভারী উত্তেজিত, সবাই লাগেজ রাখছে। আর এই যে এই দিকটায় রয়েছে একটা টেবিল, আর এই দিকে রয়েছে কিচেন। চলো রান্নাঘরটা তোমাদের একটু দেখানো যাক। এপাশে রয়েছে বড় ফ্রিজ, ফ্রিজটা খুলে দেখি কি আছে। কিছুই নেই, সেটাই এক্সপেক্টেড, আমরা যদি কিছু কিনি সেটা এখানে রাখা যাবে। আর ফ্রিজের গায়ে লাগানো আছে ফিল্টার। আর এই যে সমস্ত বাসনকোসন রয়েছে, ওপাশে একটা কফি মেকারও রয়েছে, সাথে কফিও রয়েছে, আর গ্যাস, আর একটা ইন্ডাকশনও দেখছি। ওইদিকে রয়েছে ব্রেড টোস্টার, ব্লেন্ডার, অনেক কিছু, মানে যাবতীয় সরঞ্জাম কিন্তু এখানে প্রস্তুত। এপাশে ডিশওয়াশারও রয়েছে, এই যে ডিশওয়াশিং লিকুইড টিকুইড সমস্ত ব্যবস্থা রয়েছে। এইদিকে দেখো কত কি, কত ছুরি, কত চপস্টিক, সমস্ত কিছু এখানে প্রস্তুত। বাবা কত হাতা, চামচ, এমনকি এই যে এটাও রয়েছে লেবুর রস বার করার জন্য। কি নেই এই বাড়িটা, মাইক্রোওয়েভ ওভেন তো আছেই, এখানে মিটেন রয়েছে, ওভেন যদি কেউ ইউজ করে। সব কিছু উনি একদম মজুত রেখে দিয়েছেন। এই পাশে ডাইনিং টেবিল, এই দিকটা ব্যাকইয়ার্ড, তবে ব্যাকইয়ার্ড এখন কিছু দেখা যাবে না, ঘুটঘুটে অন্ধকার, তাই এই দিকটা দেখে লাভ নেই। আর এই পাশে রয়েছে ওয়াশার ড্রায়ার ইউনিট, মানে আমরা চাইলে জামা কাপড়ও কেচে নিতে পারবো। ওপরে ইস্ত্রি রয়েছে, সাথে আয়রন টেবিল রয়েছে, আর ডিটারজেন্ট তো রয়েছে, আর এখানে রয়েছে ভ্যাকিউম ক্লিনার, সমস্ত কিছুই এখানে এই বাড়িটার মধ্যে রয়েছে। আর এই পাশটায় হচ্ছে আরেকটা বেডরুম, এটা মাস্টার বেডরুম, এর বেড সাইজটা বড়, এটা কিং বেড। আর তার সঙ্গে এই যে এখানে বিভিন্ন রকম ড্রয়ার্স রয়েছে, টাওয়েলস রয়েছে, আর একটা ট্রেডমিলও রয়েছে, সেটা অবশ্য বাড়ির মালিকের নিজস্ব পার্সোনাল। আর এখানে একটা বাথরুম, অ্যাটাচড বাথরুম এর সঙ্গে রয়েছে। আর এইখানে আদির অবস্থা দেখো, সে প্রচণ্ড খুশি এত বড় একটা জায়গা পেয়ে, সবার সঙ্গে একসঙ্গে হতে পেরে সে খুবই খুশি। সে এখন মনে সুখে আনন্দ করে যাচ্ছে, তার ঘুম কিন্তু একদম হাওয়া, একটা এখন বেজে গেছে। আগামীকাল আমাদের প্ল্যান হচ্ছে ভোরবেলায় যাব বিচে, ফলি বিচে গিয়ে সানরাইজটা দেখব। তার আগে আমাদের একটু ঘুমোতে হবে। যাই হোক, তবে ভীষণই উত্তেজিত আমরা, খুবই আনন্দ হচ্ছে, একটা নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আগামী দিনগুলোতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো এবং ভালো থেকো।